মাত্র 21 দিনে 48,288 টাকা বিদ্যুৎ বিল ধরানো হলো সাধারণ গ্রাহককে। শুনাই এপিডিসিএল এর বৈদ্যুতিক অনিয়মের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। বিদ্যুৎ বিলে ভুতুড়ে কাণ্ড ঘিরে গ্রাহক হয়রানির অভিযোগ শুনাইয়ে ডিজিটাল মিটার চালু করার পর বৈদ্যুতিক অনিয়মের অভিযোগে জেরবার শুধু কাছাড় জেলায় নয়, বরাকের 3 জেলাও। গ্রাহক হয়রানির এই বিষয়টি বিধানসভার অধিবেশনে উত্থাপন করে রাজ্য সরকারের জবাব চাইবেন। গ্রাহককে আশ্বস্ত করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু। ভুতুড়ে বিদ্যুৎ বিল পেলেন এপিডিসিএল এর সোনাই সাব ডিভিশনের অন্তর্গত এক গ্রাহক। এ নিয়ে সরগরম হয়ে উঠেছে কাবুগঞ্জের বিদ্যুৎ কার্যালয়। নগদীগ্রাম প্রথম খণ্ডের জাহিরুল হক লস্কর নামের এই গ্রাহক একজন সাধারণ সংযোগ নিয়েছেন। ঘরে কোনো ধরনের বৈদ্যুতিক মেশিন নেই, তবুও মাত্র 21 দিনে 48,288 টাকার বিল পেয়েছেন। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে সেই বিলটি পেয়ে বিদ্যুৎ কার্যালয়ে দ্বারস্থ হলে সমাধান তো দূরের কথা, উল্টো হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ ওই গ্রাহকের। বৈদ্যুতিক এই অনিয়ম সমাধান করে দেওয়ার জন্য গ্রাহকের কাছে 20,000 টাকা উৎকোচ দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন চক্কর কাটিয়ে সমাধান না হওয়ায় এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এই গ্রাহক। বিষয়টি স্থানীয় বিধায়ককেও অবগত করে হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। বিধায়ক বিষয়টি বিধানসভার অধিবেশনে উত্থাপন করে সরকারের জবাব চাইবেন বলেও গ্রাহককে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। এদিকে গ্রাহকের ভাষ্যে জানা যায়, বিষয়টি বিভাগীয় SMR মৃদুল দাসকেও অবগত করে সমাধান চাওয়া হলে এ নিয়ে কোনো সদুত্তর পাননি বলে জানা যায়। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নিন। ইলেকট্রিসিটি বোর্ড অফিসে আসলাম আমার একটা বিগত দিনের একটা সমস্যা লইয়া। আমার গত 2022 তো গিয়া আপনার 24 জানুয়ারি পর্যন্ত, 2024 জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসে আমার আপলোড করা আছে, আপটুডেট করা আছে বিল। ওই যেমন যখন আমার 1400 টাকাও বিল আইছে, 600 টাকা আইছে, 700 টাকা আইছে, মানে গত 2 বছরের বিল আমার। হঠাৎ আমার ফেব্রুয়ারি মাসের 2024 ফেব্রুয়ারি মাসে আমার বিল একটা আইছে 21 দিনে 48,118 টাকা, 288 টাকা, 48,288 টাকা আমার বিলে। তো আওয়ার পরে আমি আমার SMR স্যার ওখানে আইসি, আই একটা রিটার্ন কমপ্লেন এটা দিছি। দেওয়ার পরে তাই হইলা আমি এটা আপনার দেখিয়ে দিয়ে কইয়া তো রইলো। তাই 4-5 দিন পরে তাই দুজন স্টাফ লইয়া আমার অনেক গেছেন, গিয়ে একটা মিটার লাগাইছে। কইছেন আমরা এটা মিটারের মাঝে দেখিলেই 2-2.5 মাস দেখলে পরে এটার মিটারের যেটা বিলাইব হিসাবে আপনার আপনার বিল ইয়া করে দিলে। তো তাই 2.5 মাস পরে আমার অনেক আবার গেছেন, গিয়া দেখছেন মিটারে তো আমার ওই যেটা বিল আগের পুরানা যে গত 2-2.5 বছরে যে বিল যেটা যে রেশিও আসলো ও মতো আমার বিলটা ইয়ে হয়। তো এটা দেখার পরে তার সন্দেহ হইলো যে এটার মধ্যে মনে হয় কিছু একটা হওয়ার। কইয়া তাই মিটারটা কী করছে টেস্টিংয়ে ফাটাই দিয়েছেন শিলচারে। টেস্টিংয়ে ফাটানোর পরে ওই টেস্টিং রিপোর্টটা আইছে ভুল রিপোর্ট আইছে, ওই ভুল রিপোর্ট আইছে, মানে মিটার খারাপ হয়েছে, ডিফেক্টিভ হইয়া আমার মিটার রিপোর্ট আইছে। রিপোর্ট হওয়ার পরে তাহলে আমি জিগাইলাম যে তার মারিব, আমি প্রতি একদিন দুদিন পরপর জিগাই আমার রিপোর্টটা আইছে না স্যার কিতা আইছে। তো তাই গত পরশু আমার কইছেন যে আপনার রিপোর্ট আইছে মিটারটা খারাপ। তো মিটার আমার হোয়াটসঅ্যাপে একটা বিল ফাটাইছেন তাই 33,832 টাকার একটা বিল ফাটাইছেন নতুন। আমি বললাম স্যার এটা কি এর বিল বলে না এটা তো ওরকম হয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্ট কিতা যদি একবার চার্জ করে, যেহেতু আমার আপ টু জানুয়ারি পর্যন্ত বিগত দিনের বিল প্রত্যেকটা বিল আমার পে করা, ওই জায়গার মাঝে আমার 33,000 টাকার বিল হইতে নাইল। তাহলে আজকে জিগে বেলে আমরা অফিস আসলাম, তো তাই না অনেক ইতিহাস দেখাইছেন আজকে অন্য খানো খানো কিতা হয়েছিল তাই সব ঠিক করে দিলেছেন। আর তার অফিসর প্রত্যেকটা স্টাফের ভুল আছে তাই এটা ব্যবস্থা লইতে, তান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি ভুগিতাম নি আজকে যে আমার মেন্টালি যা টর্চার করছেন। এই 48,000 টাকার বিনিময়ে আমি তাহলে খুব রিকোয়েস্ট করলাম যে স্যার এটা আমার একটা সমাধান করে দিন, তার মানে এসডিওর একটা পয়সা দিতে লাগবে, এসডিওর তোমার টাকা 20,000 দিলে অ্যাডজাস্ট করে দিলেই বা আমি ওগু না দেওয়ার কারণে আজকে তাই 33,000 টাকা দিয়েছেন। আজকে আবার পরে না এটা তো দিতে লাগে 6 মাস পরে আপনারে এই নতুন বিলের মিটার হিসাবে আপনার বিল দিব, এটা আমার দিতেই লাগে আর কি, আপনি দিলে এটা আমরা অ্যাডজাস্ট করে পরে দিলে আর কি অ্যাডজাস্টেরই মাত্র আর আমি পয়সা দিতে আমি কিও লাগে পয়সা একটা ওই পয়সাটা দিলে পরে তাই নিজে করে দিবা। এরপরে যে তার স্টাফও আসুন আমার সিসি ক্যামেরার ফুটেজও আছে তাই আমার লোক এই মাঠটা মারছেন ভাই আমার ঘরের ফুটেজ আছে।
আমি কিতা করতাম, আমি বাধ্যই আপনার দ্বারস্থ হইতে বাধ্য হয়েছে আর কি। এখন তো আইনের রাস্তা যাইতে লাগবে, লাগে দরকার হইলে আমি আমরা অনারেবল সিএম স্যারের কাছে আমি এটা সারা লিপিবদ্ধ করে তার কাছে ফাটাইম, তার কাছে বিচার চাইম যে আমরা এই কাস্টমার আমি একজন এরকম নাই, আমি তো তবুও এই আপনার মতো মানুষ আমি সঙ্গে ফাইলেছি বলে আমি কইতে পারছি, এরকম হাজার হাজার গ্রাহক হল এটা কবিতরা। আজকে এখন আমি এটা সারা রিপোর্ট নিয়ে আমি আমার আমরা মাননীয় বিধায়ক সাজু ভাইয়ের কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন, আর তাইনও কইছেন তুমি এটা লই যাও দরকার হইলে আমি অ্যাসেম্বলিতে।